বেশি চাপাচাপি ভালো নয়, ফাড়াফাড় বলেন আর কালেকশনটা হোক, প্রথম বক্তা এসে উঠে যাবে। জি বলেন, কি নাম? ৫০০ বাস শেষ, আলহামদুলিল্লাহ বাকি করেন লোক ভাই। জি হ্যাঁ, কত? কাসিম ভাই দিয়েছেন ২০০০ টাকা, তারপর আর বাকি লেখান, এদিকে দেন আমাকে পাঠা দেন। সার্জিনা খাতুন, ছোট্ট মেয়ে সার্জিনা খাতুন, ৫০ টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দে বন্ধু, কি নাম? তুমি ধনী ঘরের ছেলে, তোমার দাদি দিয়েছে না? কে দিয়েছে? তোর মা দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বাবু? ডালিম। ডালিম ভালো, অনেক বিচি আছে ডালিম। ডালিম ওর মার কাছ থেকে ১০০ টাকা দান দিয়েছে, আল্লাহ তার আমি ১০০টাকে ১ কোটি বলে তুমি নিয়ে খাতা উঠিয়ে নাও। কি নাম বন্ধু? আর যাও ভাই, আমার ২০০টাকা নেকির কাদার একখানা ফাঁকা করতে পারবাদে আলাম, আল্লাহ গো ডালিমের মাতা আল্লাহ আমাদের কোটে রব্বুল আলামিন কবর তুমি ইমিগ্রেশন সেন্টারে পাসওয়ার্ড তো বিধান করাবে, কবরকে ভালোবেসে আল্লাহ ১০০টাকা দান করে আমার এই ভাই ২০০টাকা, আর ভাই ১৫০০টাকা, আর সুরাট থেকে একজন ৩৫০০টাকা, মা বন্ধের কাছ থেকে আলাম ২১,৮০০টাকা দান, দানে দানে কি যেন পান কবর করো পাঁচ মহান মিটান আমিন সুমাবে স্রষ্টা তুমি চাপাচাপি করতে মানা করছে হে ভাই, মরা লাগে ওরে টুপিতে মাথা দিয়ে ধান করছে, চুল হয়ে যাবে মনে হয়, না হবে না, কাতরা কাতরা দাঁড়িয়ে আসো, কুঞ্জু কুঞ্জু অল্প অল্প কত কত পাহাড় তৈরি হয়, ২৫ কিলো গম ওদিকে ৬০০ আর এদিকে হয়ে গেছে ১০০০ দিয়ে হয়ে গেল ৪০০ কম ২০০০, তাহলে ৬০০ আর ১১০০ কত হলো ৫০০ দিয়ে দিলেন, বাজি শুনেন মন্ডল ভালো করে বিচার করার তোফি দান করি আল্লাহ, নামাজি বানিয়ে রাখো, তাহাজ্জুদ পূজার বানিয়ে দাও, কবরকে স্মরণ করে টাকা দান করেছেন, কবরের আসবাব কবরের সামান তৈরি করার তোফি দান করো, মাতা পিতা প্রিয় স্বজন যারা যারা কবরে চলে গেছে কবরকে নূরে মনের বানিয়ে দাও, গুনাহ কাজ মোচন করো, দোয়া দিব কত নেকি তোমার মতো আমিন সুম্মা আমিন।
মা বোনদের পক্ষ থেকে 21,800 টাকা, সুরাত থেকে একজন 3500 টাকা, আর এক মা বেনামিতে একটা কান বল দিয়েছেন। আর মা বোন অনেক আছে, মা বোন একটা চাদর আমরা পেয়েছি 21,800, দ্বিতীয় চাদরটা আপনারা পাঠান তাড়াতাড়ি করে। জি তাহলে পারি, কালেকশনটা শেষ হয়ে গেলি প্রধান বক্তা চলে আসবে। হ্যাঁ ভাই বলুন। ভালো করে দান করেছেন, কবরের সামান তৈরি কত বিধান করো আল্লাহ, তার জীবনের টার্নিং পয়েন্ট দাও, পারবা দেখার কবরের জ্বালা যন্ত্রণা, মৃত্যু জ্বালা যন্ত্রণা থেকে তার পরিবারকে বাঁচিয়ে নাও। যারা যারা দুনিয়া থেকে চলে গেছে তার কবরকে নূরে মনে বানিয়ে দিয়ে জানা আমার জানা কাবিরা সাগিরা জীবনের দুটি বিধিয়ে ক্ষমা করে দাও। আমিন। মা বোন আপনাদের পক্ষ থেকে আমরা 21,800 টাকা পেয়েছি, অনেক মা বোন আছেন আপনারা শুনলাম, আল্লাহর ওয়াস্তে এই কবরে মা সবকে যেতে হবে। আর এই কবরটা হচ্ছে প্রত্যেক মানুষের একটা আসল বাড়ি, বাড়ি একটা রাজা ছিল, ওই রাজা কিছু লোককে পাগল বানিয়েছিল, পাগলকে পুরস্কার করেছিল, পাগলকে পুরস্কার করার পরে পাগল চলে গেল, স্ত্রীকে বললো যে এই এই পুরস্কার এর অর্থটা উঠিয়ে রাখো, রাজাকে ফিরিয়ে দিতে হবে। কিছুদিন পর রাজা অসুখ খেয়েছে, মরে যাবে আর বাঁচবে না, ডাক্তারে বলে দিয়েছে তোর সময় শেষ। ওই ওই টাকাটা নিয়ে এসছে, রাজাকে বলছে এই তোমার টাকা নাও। কেন বলছি, তুমি আমাকে পাগল আখ্যায়িত করে দিয়েছিলে, তোমার টাকা ব্যাক দিতে এসছি, তো তুমি কোথায় যাবে? বলছে আর বাঁচবো না, বাজি আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে চলে যেতে হবে। কোথায় যাবে? কবরে। তো কবরে লাইট আছে? বলছে লাইট নাই, তুই সামান পাঠালছিস, তুই বাদশাহ এত টাকা কোটিপতি লোক, ওটা ইয়ে পাথর বসিয়ে দে, টাইলস করে দে, বাথরুম করে দে, পাইপ ইয়ে করে দে, এসি বানিয়ে দে, আর কিছু কর, আর কিছু কিছু করেছিস? বলছে কিচ্ছু করিনি। বলছে তুই আসল পাগল, তুই আমাকে পাগল বানিয়েছিলি, যে তোহফা দিয়েছিলি, তুই হচ্ছিস আসল পাগল, আমি তোর তোহফা উঠিয়ে রেখেছিলাম, এই যে তোর তোহফা নে। আর পৃথিবীর বুকে এক নম্বর পাগল যে কবরের আসবাব, কবরের সামান, কবরের আমল তৈরি করলো না, দুনিয়া নিয়ে মতো থাকলো, এর মতো পাগল পৃথিবীতে আর কোথাও নাই। রাজা তখন বলল, সমস্ত দর্শককে ডেকে বলল যে এই লোকটার নাম পার্লামেন্টে লিখে দাও, আর বলে দাও যে সবচাইতে জ্ঞানী লোক যদি থাকে আমার এ রাষ্ট্রে, তো এই লোকটা আছে। বাপ সবচাইতে পাগল ওই লোকটা যে কবরে কবরকে বলে ভুলে আছে। আর অথচ কবর আপনাকে দিনে 10 বার করে ডাকছে, আনা বাইতু তোরাব, আমি মাটির ঘর, টাইলসের ঘর নাই, আনা বাইতু দুধ, আমি কিরা মাকুরার ঘর, আমার ঘরে আলো নিয়ে এসো, আমার ঘরে আমল নিয়ে এসো, আমার ঘরে সাথি নিয়ে এসো, আমার ঘরে বাতি নিয়ে এসো, এই করে সকাল সন্ধ্যা 10 বার করে ডাকতে আছে। আর ওই কবর বলে যে মানুষ ভুলে থাকে, সে হচ্ছে পৃথিবীর বুকে এক নম্বর পাগল। আল্লাহর ওয়াস্তে আপনারা এই কবরস্থানকে স্মরণ করুন, আমল করুন, আর এই কবরস্থানে মোটা দাম দিয়ে আপনি এই কবর কবর জালসাকে সাকসেসফুল করেন। হ্যাঁ, ভূতনির সাদ্দাম ঠিকাদার 5,000, আলহামদুলিল্লাহ, ভূতনির সাদ্দাম ঠিকাদার 5,000 টাকা দান কবুল করো। পাক সুবহান, দানা দান কিছু না পান আল্লাহ, ঠিকাদারে তুমি হাতের জজ বাড়িয়ে দাও। আর এক ভাই আমার 500 টাকা, কি নাম? উমার ফারুক, 500 টাকা নিকির গাদার এক না ফাঙ্গা বলার মিটা মোলার মান কে দেখ মলনা কে একরামুল একরামুল ভাই আমার 100 টাকা দান কবুল করো। পাক সুবহান, মিটা মোলার মান আল্লাহ, আজির ভাই আমার 500 টাকা, আর একজন দিয়েছেন ভাই আমার ভাইজান ঠিকাদার 5,000 টাকা। রব্বুল আলামিন, সব চাইতে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আল্লাহ মসল্লি আলা আল্লাহ বারেক আলাই। আল্লাহ পাকের নবী বলে গেছেন, মানুষ যখন দান করে গরিবের হাতে, ফকিরের হাতে, মসজিদে মাদ্রাসায়, তখন বক্তার হাতে, ফকিরের হাতে নয়, স্বয়ং সম্পূর্ণ আল্লাহর হাতে দানটা পড়ে। হাদিসে কুদুসিতে আল্লাহ পাকের নবী বলে গেলেন, আখাইস তোহা আলাই আমিনি, আল্লাহ বলেন আমি তোমার দানটাকে ডান হাতে নিই, আর ডান হাতে নেওয়ার পরে তোমার আমল আমার খাতায় জমা করে দিই, 10 গুণা নয়, 20 গুণা নয়, 70,000 গুণ বাড়িয়ে দিয়ে আমাদের কোটে হাসরের ময়দানে তোমাকে বুঝিয়ে দিব। মান্দাল্লা দিয়ে ওপরে জল্লাহ কারাজান হাসানা। কোন মাস্টার? জি, কি না ভাই? বডি হিসেবে দানটা হইলো, চাপা চাপি তো করবো না, তো বডি খানটা হিসেবে দানটা তো দিবি। হ্যাঁ, 500 টাকা লোক আর 100 টাকা দিয়ে চলে গেল, মাস্টার 500 টাকা দান।
আল্লাহ মাস্টার ভাই আমার কোন মাস্টার ভাই জানি না, 500 টাকা দান করে রব্বের কি নাম আপনি? নেজামুদ্দিন রাখে না দুদিন, 500 টাকা নিকির খাতা রাখে না ফাঁকা। আল্লাহ মশাল্লাহ বারেকাল রব্বুল আমিন উত্তম বাদলা দাও। আল্লাহ নিয়াকে পূর্ণ করো, আশা পূর্ণ করো, আকাঙ্ক্ষা পূর্ণ করো, যেই নিয়ে দান দে কোন আমিন সম্ভাবে। 600 টাকা কি নাম আপনার? চাপাচাপি করবো না, আচ্ছা সেদিন স্বভাব না যায় ছুটিয়া দিয়ে দেবো, চলে এসছেন বংশ পরম্পরা কবু না যাইবে, বংশ পরম্পরা কবু না যাইবে, ঢুলুক না পাইবে পেট বাজাবে, ঢুলির বেটা যদি ঢোল না পায় তো পেট বাজাইবে। জি তা আমাদের 50 কিলো গম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, 1 কুইন্টাল দেওয়া যাবে না দেখবে? আরে চলে বাজি লতিফ, মানুষ দেওয়ার লাগে রেডি হয়ে আছে, 200 টাকা নগদ আর 1 কুইন্টাল গম 1600 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের গমে বরকত দিয়ে দাও, খেতে খেলনা বরকত দাও, রুজি রোজগার বরকত দাও, স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, মুচকি ভাইকে আমার সারা জীবন খুশি রাখো। হ্যাঁ কি নাম? তারিকুল ঠিকাদার, উনি আর সব লেবার টেবল নিয়ে ছোট ঠিকাদার 7400 টাকা মাশাআল্লাহ। আচ্ছা আপনার আপনার হাতে পাঠালছে তারিক? আপনার ছেলে, আপনার ছেলে তারিকুল ঠিকাদার ওর 10 বন্ধু থেকে মিলিয়ে 7400 টাকা দান করেছেন। আর আপনি ওনার বাবা কি নাম আপনার? আমার নাম ফারুক। ফারুক আর আপনার ছেলে দিয়েছে? জি। যে মরে দিয়েছে বক্তা আছে, কেউ যাবে না, কে যাচ্ছে? ওই একটা তো লোক উঠেনি, কোন খায় দিক চলে। হ্যালো জি, আমি 1100 টাকা দিলাম, 8500 হয়ে গেল আমার ভাইয়ের ছেলে বাবা মিলে 8000 মা বাবার জন্য দিয়েছেন, উনি 1100 দোয়া চেয়েছেন, দোয়া হবে ওনার জন্য, চাচা অসুস্থ আছে। আল্লাহ তুই সার্জেনের সার্জেন, ডাক্তারের ডাক্তার, ডিসপেন্সারি খুলে বসে আছো, ডাক্তার ফেল হবে, কবিরাজ ফেল হবে, আল্লাহ তোমার ওষুধ ফেল হবে না। আল্লাহ গো রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আমার ভাইজানের চাচাকে তুমি আরোগ্য দান করো, ছেলে বাইরে আছে বাড়িতে নিয়ে এসো, আল্লাহ তার রুজি রোজগার বরকত দাও, হাতের জব বাড়িয়ে দাও, রাস্তাঘাটে চলে তোমার নয় বলে গেছেন আসাদ করো তার উদ্দুল বালা, ও তুই যদি ফেলে ওমরে সাদগা করতে গেলে রাস্তাঘাট নিরাপত্তা বেনে যায়, আল্লাহ তার রাস্তাঘাট নিরাপদ কে হবে সকল আমিন। কি নাম বন্ধু? চলে না গমে বার কোথাও ফসল পাইতে পারবো, রুজি রোজগার বরকত দোয়া দিব কত নিঘ।